করেন, কেউ খাজা বাবাকে স্মরণ করে গান করে, কেউ যার যার মুর্শিদকে স্মরণ করে একটা গান রাখে, তারপর থেকে পালা গান শুরু হয়। কারণ সারা রাত্রির মধ্যে একজন শিল্পীর স্বাধীনতা এই প্রথম মঞ্চই, তারপর থেকে শিল্পী আর তার স্বাধীনতা পায় না, সে একটা বাউন্ডারি মানে একটা এরিয়ার মধ্যে আবদ্ধ হয়ে যায়, যে এরিয়া থেকে সারা রাত্র আর বের হওয়ার কোনো সুযোগ থাকে না। তো আমি যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না, সে দয়ার নবীর নামে আমার রাসূলকে দেখার যে আজিজি, যে আবেগ, আমার মন যে চায় আমার দয়াল নবীকে দেখতে, যদি আমি একবার দেখতে পারতাম। আমার বাবাজি সালাম সরকার গান করলেন, প্রথম বেহালার মধ্যে মিউজিক তুললেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি বললেন, মিউজিকটা শেষ করে বললেন, আমার রাসূলের নাম এবং গুণ যখন আমি বলতে থাকি, আমি আর আমার মধ্যে থাকি না, আমি যেন কোথায় হারিয়ে যাই। আজকে যে আপনি সালাম সরকার, যদিও আমি ছোট মানুষ, আমি আপনার মেয়ে, আমি আপনার সন্তানের সমতুল্য, আমার মনে হয়, আমার দৃঢ় বিশ্বাস, এই রাসূলের গুণেই আপনি আজকে সালাম সরকার, নয়তো আপনার কোনো অস্তিত্বই পাওয়া যেত না। কারণ অস্তিত্ব রাখার মতো কোনো গুণই কোনো মানুষের থাকে না যদি রাসূল পাকের আল্লাহর দয়া কোনো মানুষের প্রতি না থাকে। অনেক ভালো লাগে বাবা আপনার রাসূলের যে শানগুলো আপনি লিখেছেন, আমার মনে হয় এইরকম আবেগী গানগুলো খুব কম মানুষই লিখেন, আমার অনেক ভালো লাগে। আমি কিন্তু আপনাকে অনেক ফলো করি, মালিক আপনাকে বাঁচায় রাখুক, অনেক দিন বেঁচে থাকবেন, এই কিয়ামত যখন হয়ে যাবে, মানে আপনি তো কিয়ামতের ভূমিকায় মনে হয় আজকে, কিয়ামত তথ্য যোগাযোগ প্রযুক্তি যতদিন থাকবে, গুগল ইউটিউব মানে যতদিন থাকবে, এটা তো থাকবেই, মানুষ বেঁচে থাকলে আপনার এই রাসূলের শান থাকবে ইনশাআল্লাহ। তো আমি একটা রাসূলের আজই স্বরূপ গান দিয়ে শুরু করব, তারপর ইনশাআল্লাহ পালা গানে যাব। মরার আগে সেই নবীরে দেখায়ো একবার আল্লাহ, মরার আগে সেই নবীরে দেখায়ো একবার, ওরে যেই নবীর নামের গুণে, যেই নবীর নামের গুণে সকল মানুষ হবেন পার, মরার আগে সেই নবীরে দেখায়ো একবার আল্লাহ, মরার আগে সেই আছেন মদিনা, ছটপট করে প্রাণ পাখি উড়ে যেতে চায়, নবী আমার আছেন মদিনা, ছটপট করে প্রাণ পাখি উড়ে যেতে চায়, আরে তোমরা যদি যাও গো রওজা, তোমরা যদি যাও গো রওজা, সালাম পৌঁছায়ো আমার, মরার আগে সেই নবীরে দেখায়ো একবার আল্লাহ, মরার আগে সেই নবীরে দেখায়ো একবার, শিরোমণি নবী গোয়ামা, যার কারণে সৃষ্টি করলেন ভব সংসার, সৃষ্টি কুলের শিরোমণি নবী গোয়ামা, যার কারণে সৃষ্টি করলেন ভব সংসার, ওরে দুষ্ট বলে ডাকে বারবার, দুষ্ট বলে ডাকে বারবার, নিজে আল্লাহ বড় আর গো বড় আর, মরার আগে সেই নবীরে দেখ
যে আল্লাহ মাপ না করলে রক্ষা নাই আমার আমি পাপি অপরাধী বড় গুনাহগার নিজে আল্লাহ মাপ না করলে রক্ষা নাই আমার ওরে